আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফ রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকায় পৌঁছালো সিনোফার্মের আরো 20 লাখ ডোজ করোনা টিকা। বিজিএমইয়ের দাবি নাকচ করল সরকার, ঈদের পর লকডাউনে বন্ধ থাকবে গার্মেন্টস কারখানা। করোনায় দেশে আরো 204 জনের মৃত্যু, সংক্রমণ বাড়লে হাসপাতালে বেড বাড়িয়েও লাভ হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং বরগুনায় মায়ের কারামুক্তির দাবিতে অনশনে দুই শিশু, সুবিচারের আশায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, ঢাকায় পৌঁছালো চীনের তৈরি সিনোফার্মের আরও 20 লাখ ডোজ করোনা টিকা। বিশেষ কার্গো বিমানে করে রাত 11:30টায় 10 লাখ এবং রাত 3টায় 10 লাখ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ নিয়ে সিনোফার্মের মোট 51 লাখ টিকা দেশে এসেছে, যার মধ্যে 11 লাখ টিকা উপহার হিসেবে পেয়েছিল বাংলাদেশ। 3 মাসের মধ্যে সিনোফার্মের মোট 1.5 কোটি ডোজ টিকা দেশে আসবে। এছাড়া সোমবার যুক্তরাষ্ট্রে তৈরি মডার্নার টিকা আসার সম্ভাবনা রয়েছে। টিকা বুঝে নিতে এসে এসব কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। সারা দেশেই আমরা এটা দিয়ে দিয়েছি, জেলা উপজেলা পর্যায়ে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়ে গেছে। আমাদেরকে আরও কিছু ক্যাপাসিটি ডেভেলপ করতে হয়েছে এবং সেভাবে আমরা তৈরিও হচ্ছে। আমরা যেমন ভ্যাকসিনকোর ওয়্যারহাউসটা আমরা চিহ্নিত করে আমরা সরকারের পক্ষ থেকে সেটাকে আমরা নিজেদের এতে নিয়ে এসেছি, তেমনি আমরা ইনসেপ্টার ওয়্যারহাউসও আমরা নেওয়ার চেষ্টা করছি এবং তাদের সাথেও আমাদের বন্ডিং হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে। আমরা রেডিয়েন্টেরও ওয়্যারহাউস আমরা নেওয়ার চেষ্টা করছি, কারণ আমরা আমাদের সক্ষমতাটা সবটুকু বাড়িয়ে রাখার চেষ্টা করছি যে যত পরিমাণে ভ্যাকসিন আসুক যাতে আমরা রাখতে পারি। ঈদের পর সর্বাত্মক লকডাউনে গার্মেন্টস কারখানা খোলা রাখার ব্যাপারে বিজিএমের দাবি নাকচ করে দিয়েছে সরকার। আগামী 23 জুলাই থেকে পরবর্তী 2 সপ্তাহ শিল্প কারখানা বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। চুয়াডাঙ্গায় 6 বিজিবির 96তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি এসব কথা বলেন। করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ পর্যায়ে থাকায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান ফরহাদ হোসেন। সবাইকে এখানে প্রচেষ্টা গ্রহণ করতে হবে এবং আগামী যে আপনার কঠোর বিধিনিষেধটা বেশি কঠোর হবে এই জন্য, কারণ সব কিছু বন্ধ থাকবে তখন, যেটা আমরা শিল্প কলকারখানা বন্ধ রেখে এটা সবচেয়ে কঠোরতম একটা হতে যাচ্ছে। এইটা হলে আমার মনে হয় খুব একটা ভালো কন্ট্রোল আসবে। মহামারী করোনার মধ্যেও কোরবানির পশুতে ভরে গেছে রাজধানীর হাটগুলো, কিন্তু দাম চড়া থাকায় পশু কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বাড়ায় এবার পশুর দাম বেশি। এদিকে ক্রেতারা সচেতন থাকলেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে একেবারেই উদাসীন ব্যাপারীরা, জোর করেও তাদের মানানো যাচ্ছে না স্বাস্থ্যবিধি। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। রাজা, কালু বাদশা, নবাব, শাহজাদা, আলিবাবা ও খোকাবাবুরা সবাই এখন ঢাকায়। দেশের দূর দূরান্ত থেকে আসা বিশাল দেহি এসব কোরবানির গরু এখন দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর হাটগুলো। হাতে আর মাত্র 4 দিন বাকি কোরবানির ঈদের, কিন্তু রাজধানীর পশুর হাটগুলো এখনও জমে ওঠেনি। ক্রেতারা বলছেন পশুর দাম বেশি থাকায় তারা মনোপুত পশু কিনতে পারছেন না, আর বিক্রেতারা বলছেন তাদের খরচ বেশি হওয়ায় এবার পশুর দাম বেশি। তবে দামাদামির এই সমস্যা শিগগিরই কেটে যাবে এমন আশা সংশ্লিষ্টদের। আকার ভেদে বড় গরুর দাম চাওয়া হচ্ছে 9 থেকে 25 লাখ টাকা, আর মাঝারি গরুর দাম 90 থেকে 1.5 লাখ। তবে ছোট গরুর সংখ্যা খুবই কম, ছাগলেরও দাম 15 থেকে 25 হাজার টাকা। যারা হাটে আসছেন তাদের বেশিরভাগই পশুর দাম যাচাই করছেন, অনেকেই বলছেন সাধ্যের মধ্যে এবার মিলছে না পছন্দের পশু। মানুষের অর্থনৈতিক অবস্থা নাজুক, কিন্তু গরুর দাম হলো আকাশচুম্বী। যে গরুটা 50-60 হাজার টাকা ওইটা 1 লাখ টাকা চেয়ে বসে থাকে। আজ 3 দিনের মধ্যে কোনো কাস্টমার পাচ্ছেনি, কোনো দাম পাচ্ছেনি, গরু খাইয়ে যাচ্ছি। সাধারণ 9 লাখ করোনা পরীক্ষায় হাটে বসানো হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বুথ, বিলি করা হচ্ছে মাস্ক, স্বাস্থ্যবিধি মানাতে হাটে কাজ করছে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। এরপরও এ বিষয়ে বেপরোয়া অনেকেই। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
ঈদের আগে ব্যস্ততা বাড়ছে কামারপাড়ায়। চাপাতি, ছুরি, বটি এবং পশু জবাই সরঞ্জাম তৈরি ও বিক্রি বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, অতিরিক্ত দামে এসব জিনিসপত্র কিনতে হচ্ছে। শরফুল আলমের রিপোর্ট। চাপাতি, ছুরি, বটি বানাতে কামারিদের অতিরিক্ত ব্যস্ততায় বলে দিচ্ছে, এসব সরঞ্জামের চাহিদা বেড়েছে কয়েক গুণ। কুরবানির পর পশুর মাংস বানাতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় চাপাতি, ছুরি, বটি সহ অন্যান্য উপকরণ। বছর জুড়ে যে পরিমাণ এসব সরঞ্জাম বিক্রি হয় তার 80% বিক্রি হয় কোরবানির ঈদে, আর তাই ভিড় বাড়ছে কামারের দোকানে। ক্রেতাদের অভিযোগ, ঈদের আগে চাহিদা বেশি থাকায় সুযোগ বুঝে কামারিরা দামও বাড়িয়ে দিচ্ছেন। চামড়া চলার ছুরি দাম বেশি দেন, কেনাকাটার জন্য আসি, যদি না পাই কমে না পাইলে এই নিতে হইব। বডি কিনতে আইসি, ছুরি কিনতে আইসি, এগুলা অনরেট দেখতেছি। লকডাউন দেখে মনে করেন আমরা এখন একটু কাস্টমার কম পাইছি। মান ও প্রকারভেদে চাপাতি 500 থেকে 800, ছুরি 20 থেকে 500 এবং বটির দাম রাখা হচ্ছে 500 টাকা পর্যন্ত। গত বছরের চেয়ে এবার এসব উপকরণের চাহিদাও বেড়েছে কয়েক গুণ। দামা কিনতে আসছিলাম আর ছুরি কিনতে আসছিলাম গরু কাটার জন্য, দাম বেশি যাচ্ছে, দর বাড়ছে, কলার দাম বাড়ছে, কারিগর রেট বাড়ছে, সব কিছু বাড়ছে, দামও তো বাড়ানোর কোনো গতি না। এসবের বাইরে মাংস কাটার খাটিয়া এবং পাটি কেনায় ভিড় বাড়ছে, দামও রয়েছে সহনীয় পর্যায়ে। 200 টাকা থেকে শুরু করিয়া 700, 800, 900 টাকা, 1000 টাকা আছে, 300, 350 অনেক তুলনার মতন কমে আছে। এছাড়াও পশুর খাবার, খড়, ভুসি, ঘাসের দোকানেও ভিড় করছেন অনেকেই। তবে সোমবার থেকে এসব দোকানে অতিরিক্ত কেনাকাটা হবে আশাবাদী ব্যবসায়ীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। একদিন পর দেশে আবারও করোনায় মৃতের সংখ্যা 200 ছাপিয়ে গেল। সবশেষ 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 204 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 8,489 জনের শরীরে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, সংক্রমণ আরও বেড়ে গেলে হাসপাতালে বেড বাড়িয়েও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। একরামুল হক সাইমের রিপোর্ট। ক্রমেই দীর্ঘ হচ্ছে করোনায় সংক্রমণ আর মৃত্যুর মিছিল। টানা 6 দিন পর গত বৃহস্পতিবার দেশে 200-র নিচে নেমে এসেছিল মৃতের সংখ্যা, কিন্তু একদিন পর আবারও এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 204-এ। এর মধ্যে 125 জন পুরুষ আর 79 জন নারী। শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন 82 জন। এছাড়া খুলনায় 49 ও চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে 32 জনের। 24 ঘন্টায় 29,214 জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 8,489 জনের শরীরে। শনাক্তের হার 29.06%। দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা 10,92,411 আর মোট মৃত্যু 17,669। ভার্চুয়াল এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এরই মধ্যে দেশের হাসপাতালগুলোর সব শয্যা প্রায় পূর্ণ হয়ে গেছে। ঈদের দিনগুলোতে যাতে সংক্রমণ আর না বাড়ে সে বিষয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে তাগিদ দেন তিনি। আমরা যতই নিয়োগ দিই না কেন, সংক্রমণের হার যদি 3-4 গুণ বাড়ে আর আমাদের 10-15 হাজার সিট আছে, সেটা যদি 40,000 রোগী হয়, তখন তো আর এটা সম্ভব হবে না। তাদের সমালোচনা যাই করেন, বাস্তবতাটা এইটাই। সামনে ঈদ আছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বৃদ্ধি না পায়। বাংলাদেশকে আরও 30 লাখ মডার্নার ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। টুইটারে এই ঘোষণা দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এক টুইটে তিনি বলেন, কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের মডার্নার 30 লাখ ডোজের আরেকটি উপহারের ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত। বিশ্বব্যাপী মহামারীকে পরাজিত করতে তার দেশ ভ্যাকসিন সরবরাহ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত। সীমান্তে চোরাচালান বন্ধ, নারী পাচার ও হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজেপির 96তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে তিনি একথা জানান। এ সময় ঈদে ভারত গরু না দিলে সমস্যা নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মনির হোসেন তপুর রিপোর্ট। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান জুয়েল। প্রায় 6 মাসের মৌলিক প্রশিক্ষণ শেষ, এবার দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় নিজেদেরকে বিলিয়ে দেওয়ার পালা। তাই এ শপথ নিয়ে নতুন জীবনের পথ চলা শুরু বিজিবির নবীন সৈনিকদের। দেশের 9টি ভেন্যুতে মোট 2,736 জন সৈনিক প্রশিক্ষণে অংশ নেয়।
নয়টি ভেনুতে একযোগে শুরু হওয়া সমাপনী অনুষ্ঠানের সাতকানিয়া ট্রেনিং সেন্টারে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত সুরক্ষিত রাখতে এরই মধ্যে এই বাহিনীকে আধুনিকায়ন করা হয়েছে, সংযোজন করা হয়েছে আধুনিক সব সরঞ্জাম। আমাদের ওই সীমান্ত এলাকার লোকজনদের একটা আত্মিক সম্পর্ক এবং সবসময় যাওয়া আসার একটা প্রবণতা রয়েছে, তো এই জন্য অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, এই জন্য অনেক সময় একটা আমরা দেখি একটা দুর্ঘটনা ঘটে যায়। তা এইটার জন্য আমাদের মন্ত্রী পর্যায়ের কথা হচ্ছে, তারাও যে বিএসএফ যে কমিটমেন্ট আমাদের সঙ্গে বারবার করছেন, কিংবা আমরাও যেটা করছি, আমরা সবাই তাদের কমিটমেন্ট মেনে চললে আমার মনে হয় কিলিংটা আমরা বন্ধ করতে পারবো, আমরা সেই চেষ্টায় আছি। ঈদে ভারত গরু না দিলে সমস্যা নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমাদের দেশে পর্যাপ্ত গরু থাকা সত্ত্বেও কিছু অতিলোভী ব্যবসায়ীকে সীমান্তে প্রাণ দিতে হচ্ছে, যা কারোই কাম্য নয়। যখন আমি গিয়েছিলাম, ওদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে বলছিল যে আমরা গরু তোমাদেরকে আর দিতে চাই না। আমি বলছি আলহামদুলিল্লাহ, তোমরা যদি গরু না দাও আমরা আর গরু নিতেও চাই না, কারণ আমরা যথেষ্ট সমৃদ্ধ হয়ে গিয়েছি। তারপরেও মানে দুই একজন অতিলোভী ব্যবসায়ীরা সীমান্ত পার হয়ে যেগুলি করে, সেই জন্যই দুর্ঘটনাগুলি ঘটে। এবার শুধু সাতকানিয়া ট্রেনিং সেন্টার থেকে 128 জন নারী সহ মোট 784 জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সাতকানিয়া, চট্টগ্রাম। নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্রে করোনা রোগীদের জন্য 100 অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়তুল ইসলাম এবং কোটালীপাড়ার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ এসব সিলিন্ডার গ্রহণ করেন। পরে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রধানদের কাছে এসব হস্তান্তর করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন। ঈদযাত্রায় গণপরিবহনে যেন বাড়তি ভাড়া আদায় করা না হয় সে ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেবে বিআরটিএ। রাজধানীর সরকারি বাসায় ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। গ্রামাঞ্চলে করোনা ছড়িয়ে পড়েছে মন্তব্য করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। নিয়ম মেনে চলছে না, যাত্রী পরিবহনের কাছে অতিরিক্ত ভাড়া আদায় এবং শর্ত লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। অতিরিক্ত ভাড়া যেন কোনো অবস্থাতেই আদায় না করা হয়, তা না হলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএকে নির্দেশ দেওয়া হচ্ছে। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3-2-8-1 এর আয়োজনে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে রোটারি ডিস্ট্রিক্ট ইনস্টলেশন 2021। এতে অসহায় মানুষের পাশে থাকার জন্য রোটারিয়ানদের ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। অন্তর্নিহিত শক্তিকে কাজে লাগিয়ে ইতিহাস ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে দেশকে এগিয়ে নিতে রোটারিয়ানদের একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় ডিস্ট্রিক্ট গভর্নর মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, রোটারিয়ানরা সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে কাজ করেন, মানুষের জীবন পরিবর্তন করাই তাদের একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। ডিস্ট্রিক্ট মিডিয়া কমিটির চেয়ার ও এটিএন মালার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং ডিস্ট্রিক্ট ডেপুটি গভর্নর মীর মোতাহার হাসান সহ বিশিষ্ট জনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সরকার, জনগণ সবারই এক ঐক্যবদ্ধ প্রয়াস লাগে একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে। আপনারা যেভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে নানান কাজে আপনারাও এগিয়ে আসছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এমনিতেই রোটারির কাজ, রোটারির যে সেবার ধর্ম, আপনাদের যে নীতি, সেগুলো আমার খুব ভালো লাগে। নারী ক্ষমতায়ন, সেই প্রক্রিয়াকে আমরা ত্বরান্বিত করতে চাই এবং তার জন্য আমরা হাতে নিয়েছি বাংলাদেশ রোটারি প্রায়োরিটি কমিউনিটি প্রজেক্ট বিআরপিসি এবং দুই জেলার সমন্বয়ে এবছরই আমরা 500 স্কুলে নারী বান্ধব কমফোর্ট সেন্টার তৈরি করার কার্যক্রম গ্রহণ করেছি। বরগুনায় পারিবারিক কলহের জের ধরে দাদির করা মিথ্যা মামলায় কারাগারে আটক মায়ের মুক্তির দাবিতে অনশন করেছে দুই শিশু। গতকাল শহরের টাউন হল এলাকার অগ্নিঝরা 71 পাদদেশে তাদের এই অবস্থান কর্মসূচি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। ভুক্তভোগী দুজনের মধ্যে বড় শিশুটি জানায়, বাবার চাকরির কারণে তারা দীর্ঘদিন ধরে গাজীপুরে বসবাস করতেন, সেখানে ব্রিটিশ কাউন্সিলের একটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় সে ব্রিটেনে পড়াশোনার সুযোগ পায়। ঠিক এই সময় তার দাদি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামলা দায়ের করে, এতে 18 দেখিয়ে তাকেও আসামি করা হয়েছে। এরপর ওই মামলায় তার মাকে কারাগারে পাঠায় আদালত, আর আসামি হয়ে বাবাও পলাতক।
তাই মায়ের মুক্তি ও সুবিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে অনশনে বসেছে দুই শিশু। ময়মনসিংহ নয় আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররাম খান চৌধুরী আর নেই। শনিবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এবং নান্দাইল উপজেলার বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। খুররাম খান চৌধুরী নান্দাইলের একটি ইউনিয়ন পরিষদের সদস্য থেকে ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং চার দফায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। গত 8 জুলাই হৃদরোগ ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার ছেলে নাসের খান চৌধুরী নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি। খুররাম খান চৌধুরী এটিএন বাংলার পরিচালক মকসুদুর রহমানের বেয়াই। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়েছেন। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনা সতর্কতায় সীমিত পরিসরে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এ লক্ষ্যে সৌদি আরবের মক্কায় জড়ো হচ্ছেন প্রায় 60,000 হজযাত্রী। মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করেন তারা। সৌদি আরবে হজ মন্ত্রণালয়ের মুখপাত্র হিশাম আল সাইদ জানান, প্রতি 3 ঘন্টা অন্তর 6,000 হজযাত্রী তাওয়াফে অংশ নিতে পারছেন। এবার করোনা টিকা নিয়েছেন এমন ব্যক্তিরাই লটারির মাধ্যমে হজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। তবে গত বছরের মতো এবারও বঞ্চিত হয়েছেন বিদেশিরা। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। তিন ম্যাচের ইস্পাহানি সিরিজ জয়ের লক্ষ্যে হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর স্বাগতিকদের লক্ষ্য জয় দিয়ে সিরিজে ফেরা। হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে দুপুর 1:30 শুরু হবে ম্যাচটি। পরাগর মানের রিপোর্ট। দীর্ঘ এক যুগ পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। 2009 সালে জিম্বাবুয়ে সফরে সবশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ 2-1। এবার এক ম্যাচ হাতে রেখেই তামিমদের সামনে সিরিজ জয়ের লক্ষ্য। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারিয়ে এগিয়ে আছে টাইগাররা। আমরা এটাই চেষ্টা করবো যে আমাদের টপ অর্ডার থেকে আমি বলেন সাকিব বলেন এরা যদি আরও বেশি একটা বড় ইনিংস খেলতে পারে তাহলে ইট হেল্পস দ্য টিম টু এইরকম সিচুয়েশনে পড়তে না হয়। দল জিতলেও প্রথম ওয়ানডেতে লিটন ছাড়া টপ অর্ডারে কেউ রান পাননি। তবে শেষ দিকে ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংস বাংলাদেশকে বড় রান সংগ্রহে ভূমিকা রেখেছে বলে মনে করেন তামিম। একটা পর্যায়ে ছিল যে সময় লিটন রিয়াদ ভাই দুজন জন আউট হয়ে যায়, ওই সময় যদি আমাদের আরেকটা উইকেট বেশি পড়ে যেত তাহলে দেখতেন যে আমরা 230-240 করতেই স্ট্রাগল করি। অধিনায়ক তামিম এখনো পুরোপুরি সুস্থ না হয়ে উঠলেও ঠিকই মাঠে দেখা যাবে তাকে। তবে পেসার মুস্তাফিজুর রহমানের সুস্থ হতে আরও সময় লাগবে বলে জানান তিনি। মুস্তাফিজুরটা এখনো একটু কোয়েশ্চেন মার্ক আছে, তিনটা ম্যাচই কম বেশি একটু রিস্ক নিয়ে খেলতে হচ্ছে, বাট আমি সামহাও ম্যানেজ করছি। প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারলেও সিরিজে ফেরার আশা ছাড়েনি জিম্বাবুয়ে। বোলিংয়ে শুরুটা কিছুটা আশা জাগালেও পরবর্তীতে তা ধরে রাখতে পারেনি দলটি। প্রথম ম্যাচের ভুল ত্রুটি শুধরানোর লক্ষ্য এখন জিম্বাবুয়ের। পরাগারমান এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ঢাকায় পৌঁছালো সিনোফার্মের আরও 20 লাখ ডোজ করোনা টিকা। বিজিএমই এর দাবি নাকচ করল সরকার, ঈদের পর লকডাউনে বন্ধ থাকবে গার্মেন্টস কারখানা। করোনায় দেশে আরো 204 জনের মৃত্যু, সংক্রমণ বাড়লে হাসপাতালে বেড বাড়িয়েও লাভ হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং বরগুনায় মায়ের কারামুক্তির দাবিতে অনশনে দুই শিশু, সুবিচারের আশায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা।